স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের ক্লাস সেভেন এবং ক্লাস এইটের ন্যারেশন পার্ট টু সেটা নিয়ে কথা বলবো। তো আজকে সেদিন আমি যে ন্যারেশন করতে গেলে আমাদের যে যে জিনিসগুলো দরকার, যে এলিমেন্টসগুলো দরকার, সেই এলিমেন্টসগুলো সম্বন্ধে আমি কথা বলেছি। তো সেগুলোর আজকে এখন প্রয়োগ করবো। তো আজকে আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সের ন্যারেশন কীভাবে করে, ওখানে টেন্সের কীভাবে পরিবর্তন হয়, ওখানে পার্সনের কীভাবে পরিবর্তন হয়, আজকে আমরা সেটাই দেখব। ঠিক আছে, তো আমরা এখন পড়ে আসতেছি। এখানে আমি 1, 2, 3, 4 চারটা এক্সাম্পল দিয়েছি। তার মধ্যে প্রথমে লিখেছি হি সেজ আই রাইট আ লেটার। তো ন্যারেশন করতে গেলে ন্যারেশন তো দুই প্রকার সেটা আমরা জানি। তো ন্যারেশন করতে গেলে ন্যারেশনের কি কি পার্ট সেটাও জানা দরকার। তো এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, আর এটা আমরা করবো ইনডিরেক্ট ন্যারেশন। তো ডিরেক্ট ন্যারেশনে দুইটা পার্ট আছে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে এটা বলে পার্ট, আর এটা একটা পার্ট, এটার নাম হচ্ছে রিপোর্টিং ভাগ। রিপোর্টিং ভাগ মানে কমার বাইরে যেটা আছে সেটা হচ্ছে রিপোর্টিং ভাগ। আর এই যে কমা আর ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে রিপোর্টের স্পেস। তো ইঞ্জিনিয়ারিং আমাদের দুইটা পার্ট থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে রিপোর্টিং ভাগের একটা পার্ট, আর হচ্ছে রিপোর্টের স্পিচের একটা পার্ট। রিপোর্টিং ভাগ বলতে এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভাগ। তো এটাকে আমাদের সেন্স করতে হবে। তো অ্যাসারেটিভ সেন্টেন্সে যখন আমরা সেন্স করব, তখন হি সেইজ আছে আমাদেরকে হি সেইজ এটা লিখলাম। এরপরে আমাদের কিসের কাজ করতে হবে, এরপর আমাদের দেখতে হবে যে কমা ইনভার্টেড কমা এখানে কোন সেন্টেন্স আছে, অ্যাসারেটিভ সেন্টেন্স না ইন্টারোগেটিভ সেন্টেন্স না অপটেটিভ না এক্সক্লামেটরি। তো এখানে আই রাইট আ লেটার, এখানে কি আছে, অ্যাসারেটিভ সেন্টেন্স আছে, অ্যাসারেটিভ সাবজেক্ট ভার্ব থাকে। তো এটা আমরা এখন চেঞ্জ করব। তো যদি এখানে অ্যাসারেটিভ সেন্টেন্স থাকে, রিপোর্টিং স্পিচ যদি অ্যাসারেটিভ সেন্টেন্স হয়, তাহলে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাদেরকে এখানে দ্যাট বলতে হবে। দ্যাট তাহলে একটা কাজ গেল। আচ্ছা, এরপরে প্রথমে কি আছে, এরপরে আছে পার্সন। এটা কোন পার্সন, এটা আছে ফার্স্ট পার্সন। তো যদি এখানে কোনো ফার্স্ট পার্সন থাকে, এই সেন্টেন্সে কোনো ফার্স্ট পার্সন থাকে, তো ফার্স্ট পার্সন মানে হচ্ছে এই ফার্স্ট পার্সন মানে রিপোর্টিং ভার্বের এই সাবজেক্টটাই ওই কথা বলতেছে। তার মানে এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে আছে, হি। এই জন্য আমরা এখানে হি নেব, বোঝা নাই মনে। তো এখানে যে জিনিসটা আমি আরেকবার বলছি, এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন, যদি আই ফার্স্ট পার্সন থাকে তাহলে সবসময় এই লোকটা কথা বলে, আর এই লোকটাকে তখন এখানে নিয়ে এসে বসাইতে হয়। ঠিক আছে, এই জন্য আমি এখানে হি বলেছি। আচ্ছা, এরপরে তোমাদেরকে আমি টেন্সের ওখানে লিখে দিয়েছিলাম যে যদি রিপোর্টিং ভার্ব, এই যে রিপোর্টিং ভার্ব, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে থাকে তাহলে এখানে টেন্সের পরিবর্তন হবে, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। তার মানে রিপোর্টেড স্পিচের এটা কোন টেন্স আছে, আই রাইট আ লেটার, রাইট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমাদের হবে এখানে পাস্ট ইনডিফিনিট, রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোল, ডাব্লু আর টি, হি রোড, তারপর বাকি কোনো রোড আর হি রোড আলে, এই যে আমাদের ন্যারেশন হয়ে গেল, বোঝা গেছে? তো তোমাদের বোঝার সুবিধার যে এখানে আমি আরো একটা এক্সাম্পল দিয়েছি, যেমন রহিম সেইড আই রাইট আলে, ওই একই সেন্টেন্স দিয়ে আমি দিয়েছি, কিন্তু এখানে ছিল হি, এখানে এসছে রহিম। তাহলে এটা যখন আমরা করবো তখন আমরা এই জিনিসটা ঠিকই রাখবো, রহিম সেইড
এটা বসাই দাও। আমি বলছি কিন্তু এই কমা ইনভার্টার কমার কাজ করতে হবে, তার আগে দেখতে হবে এটা আমাদের কোন সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য এখানে কমা ইনভার্টার কমা যদি এর আগে দেখিয়েছি, এবার আমরা দেখ নেব দ্যাট। তাহলে রহিম সে দ্যাট, এখানে কোন পার্সন আছে? এখানে আছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন আবার এটা চাইবে, সেই হিসেবে আমাদের এখানে এসে রহিম বসে। কিন্তু এখানে রহিমকে বসানো যাবে না, রহিমের কারণ একটা সেন্টেন্সে একটা নাউন ব্যবহার হলে তারপরে তার প্রোনাউন ব্যবহার করা হয়, এই জন্য রহিমের প্রোনাউন হচ্ছে এখানে হি। এই হিটা তখন আমরা এখানে বসাবো হি। তাহলে রহিম সে দ্যাট হি, হি বলতে এই রহিমে কি বোঝাচ্ছে? রহিম হি তাহলে আমি এই সেন্টেন্সটা থেকে এই সেন্টেন্সটা একটা পার্থক্য নিয়ে আসছি, যেখানে রহিম ছিল রহিমের প্রণাম হিসেবে আমরা এখানে হি ধরি, রহিমকে হি ধরা হয়, এই জন্য এখানে হি নিয়েছি। তাহলে তোমাদের যদি কোনো নাম থাকে, যদি ছেলের নাম থাকে তাহলে হি বসাইতে হয়, যদি মেয়ের নাম থাকে তাহলে সি বসাতে হয়, ঠিক আছে? আচ্ছা, এইটুকু আমাদের হয়েছে। এর আগে বলছিলাম যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সবসময় সাবজেক্ট, কিন্তু এখানে আছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন যদি হয় তখন সবসময় আমাদেরকে এই অবজেক্টটা ধরতে হবে, রিপোর্টিং ভার্বের এই অবজেক্টটা ধরতে হবে। তাহলে এখন যদি আমরা এটা করতে যাই, তাহলে রহিম এখন যদি সেইটের যদি অবজেক্ট থাকে তাহলে এখানে আমরা টোল্ডও লিখতে পারি, সেট টুও লিখতে পারি, তবে টোল্ড লেখাটা ভালো। রহিম টোল্ড, ওকে, সেট টু এর বদলে আমরা টোল্ড লিখলাম, আমরা যদি সেট টু লিখি কোনো সমস্যা নাই আমাদের হবে। তো রহিম টোল্ড, এরপর টোল্ড এরপর টু বসে না, টোল্ড এরপর সবসময় অবজেক্ট, রহিম টোল্ড মি। তারপর এটা কমা ইনভার্টার কমা আছে, তাহলে এটার কাজ করতে হবে আগে। তাহলে এটা কোন সেন্টেন্স? এটার কাজ করতে গেলে আপনি এটা দেখতে হবে কোন সেন্টেন্স, ইউ হ্যাভ প্লেড ফুটবল, এখানে এটা আছে অ্যাসারেটিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাসারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে আমরা কমা ইনভার্টার কমা তুলে দেখে নেব, দেখ বসাই দেখ। তাহলে রোহিত টোল্ড মি দেখ, এ পর্যন্ত আমাদের ওকে। নেক্সট, নেক্সট আমাদের কি থাকছে? পার্সন থাকছে, পার্সন কি? ইউ। আমি কি বলছিলাম যদি এখানে ফার্স্ট পার্সন থাকে তাহলে একে ধরে, আর যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে কিন্তু এই অবজেক্টকে ধরবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে ইউ আছে, তাহলে এখানে এই যে মি, মিটা বসানো উচিত, কিন্তু মি তো অবজেক্টিভ ফর্ম, এই জন্য মি এর সাবজেক্টিভ ফর্ম আমাকে বসাতে হবে আই। আমি কি বোঝাতে পারছি? এখানে যে জিনিসটা আছে যে এখানে মি অবজেক্ট ফর্ম, যেমন আই, মি, মাই, সাবজেক্টিভ অবজেক্টিভ পদ আছে, তারপরে ইউ, 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 ইউ। তাহলে এখানে এই যে সাবজেক্টিভ ফর্ম ইউ এর সঙ্গে এই ইউ এর মিলছে, এই জন্য আমরা এখানে আই বসাই, ওকে। আচ্ছা, এরপরে এটা কোন টেন্স? পাস্ট ফর্মে আছে, তাহলে এখানে আমাকে টেন্সে পরিবর্তন করতে হবে। এটা আছে হ্যাভ প্লেড, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট আমি বসাইছি, এরপরে হ্যাভ, হ্যাভের জায়গায় হ্যাড, তারপর কি যেহেতু আছেই
হ্যাঁ প্লেড ফুটবল বোঝা গেছে তাহলে রহিম সে টু মি আমি এখানে কি বললাম রহিম টোল্ড মি টোল্ড ভার্বটাকে আরো একটু স্ট্যান্ডার্ড করলাম এজন্য এখানে টোল্ড লিখলাম রহিম টোল্ড মি কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে এখানে আমি দেয়ার পাঠাইলাম তারপর ইন হচ্ছে এখানে সেকেন্ড পার্সন আছে আর যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে এখানে সবসময় অবজেক্টে থাকে আর অবজেক্ট এখানে মি আছে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই এই জন্য এখানে আমাকে আই বসাইতে হয়েছে তারপর আমি টেন্স চেঞ্জ করলাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে হ্যাড বসে পাস্ট পারফেক্ট করলাম বাকিটুকু আমি বসাই দিলাম ওকে তাই এরপরে এরপরে লিখছি এটা হয়তো তোমরাই করতে পারবা কিন্তু এখানেও আমি একটা নতুন জিনিস ঢুকাইছি নতুন জিনিস মধ্যে মিনা সে টু রহিম এখানে দুইটাই আমি নাম দিয়েছি একটা ছেলের নাম দিয়েছি একটা মেয়ের নাম দিয়েছি তারপর ইউ সেকেন্ড পার্সন প্লে পাস্ট টেন্স তারপর ফুটবল ইয়েস্টারডে আমি তোমাদেরকে বলেছিলাম অ্যাডভার্বিয়ালস অ্যাডভার্বিয়ালসগুলো আমি লিখে দিয়েছিলাম সেই অ্যাডভার্বিয়ালসগুলো ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয় এই জন্য এটা একটা নতুন আইটেম এই জন্য এটা মানবে তাহলে এটা যদি আমি পড়তে যাই এটা আমরা তোমরাই করতে পারবা তাহলে আমি এন্ড ইট মিনা মারা থাকে নাম রাখিলাম মিনা মিনা অবজেক্ট আছে এই জন্য সেট টু এর বদলে ফোর দিলাম ফোর কারণ এটা হচ্ছে অ্যাপ্লাই ডিসেন্ট এর জন্য টো আচ্ছা তো এরপরে অবজেক্ট তারপরে কি করতে হবে আমাদেরকে কমা ইনভার্টেড কমা টাস অ্যাসাইড সেন্টেন্স দ্যাট এটা আছে ইউ কোন পার্সন সেকেন্ড পার্সন রহিম তাহলে রহিমের প্রোনাউন হচ্ছে হি এই হিটাকে তখন আমাদের এখানে বসাতে হবে হি মিনা টোল রহিম আমাদের সাবজেক্টের কাজ কমপ্লিট এরপর হচ্ছে আমাদের টেন্সের কাজ আছে এটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স রিপিটিং ভার্ব সেট এই যে পাস্ট ইন্ডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হতে হয় পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব ডিসি তারপরে হ্যাড হ্যাড প্লেড প্লেড ফুটবল ফুটবল এখন এই যে এখানে যে অ্যাডভার্বিয়াল অ্যাডভার্বিয়াল হচ্ছে ইয়েস্টারডে আর ইয়েস্টারডে থাকলে আমাদেরকে এটা সেটা চেঞ্জ করতে হবে ইয়েস্টারডে যদি ডিরেক্ট নারেশনে থাকে ইনডিরেক্ট নারেশনে দ্য প্রিভিয়াস ডে লিখতে হবে দ্য তাহলে এই হলো আমাদের এটা চলে মেথায় বিনের জায়গায় বিনে বসাইলাম সেটুয়ের জন্য টোট বসাইলাম যেহেতু এটা আমাদের এসআইডি সেন্টার এরপর অবজেক্ট রহিম রহিমকে বসাইলাম কমা ইনভার্টেড কমার কাজ করলাম তারপর ইউ এটা ফার্স্ট পার্ট সাবজেক্ট অবজেক্টে করবে এই জন্য এখানে আমি ই বসাইলাম তারপর পাস্ট ইন্ডিফিনিট টেন্সে আছে এই জন্য পাস্ট পারফেক্ট টেন্স করলাম প্লে ফুটবল তার প্লে হেড প্লে তারপর ফুটবলকে বসাইলাম ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে তো এই হচ্ছে আমাদের অ্যাসারেট সেন্টেন্সের মোটামুটি মানে মোটের উপর আমাদের যে নারেশনগুলো আছে সেই নারেশনগুলো এটা তো স্টুডেন্টস তোমাদের এই ধরনের সেন্টেন্সগুলো বাসায় বসে পড়তে হবে হ্যাঁ বাসায় বসে ভালো করে প্র্যাকটিস করবা আর কোনো সমস্যা হলে আমার ইনবক্সে তোমরা আমাকে সরাসরি ক্লিক করবা বাস ওকে ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো থ্যাংক ইউ